বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাইলা ব্লগ এন্ড কুক। আর এই যে কাঁচা কলা, সেই সাথে পাখির ডাক, সব মিলিয়ে অনেক ভালো। গ্রামে নিরিবিলি পরিবেশ খুবই ভালো লাগে। রোদ উঠেছে প্রচুর, কিন্তু রোদের ইয়া নাই, ঝাঁজ নাই, শীত পড়ে যাচ্ছে তো। ফুফু কেমন আছেন? মিষ্টি কবে খাওয়াবেন? হ্যাঁ, শিয়াবের মেয়ে হইলে অত মিষ্টি খাওয়া লাগবে না। মুরগিগুলো রেস্ট নিচ্ছে দেখছো? মুরগিগুলো রেস্ট নিচ্ছে, আর দেখো কত কাঁচা মরিচ। দেখো এটা ঘুমের মধ্যে চুলকাচ্ছে, ঘুমের মধ্যে চুলকায় কোনো দিন। অন্ধকার, খাওয়াও গরুকে, খাওয়াও। তো এই যে মুরগি নিয়ে আসছে আপনার ভাইয়া, মুরগি আর নারিকেল দিয়ে একটা কেরালা স্টাইলের চিকেন কারি করব, সে সাথে শুটকি ভর্তা করব, সম্ভবত সময় হইলে তার সাথেই থাকবেন। মুরগির মাংস একটু ছোট ছোট করে পিস করে নিচ্ছি। এই রান্নাটাতে মুরগির মাংস একটু ছোট ছোট পিস করে নিলে বেশি ভালো হয়। আবার বলো, এই রান্নাতে, এই রান্নাতে মুরগির মাংস একটু ছোট ছোট পিস করে নিলে বেশি ভালো হয়। লাগবে নারিকেলও, লাগবে টমেটো, লাগবে, খুব মজার একটা রান্না। এই যে জাল ধরে দেওয়া হয়েছে, আর এখানে সবকিছু কেটে নেওয়া হয়েছে। আজকে মরিচ বেটে নিছি, আদা রসুন থেতো করে নিছি, নারিকেলও কুচি কুচি করে কেটে নিছি, আর এখানে ধনিয়ার পাতা, মরিচ আর অনেক বেশি করে পেঁয়াজ, মুরগি হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিছি। কতগুলো পেঁয়াজ দিয়ে দিছি এখানে, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো সব দিয়ে দিছি। এখন এগুলো ভেজে নিতে হবে, সেই সাথে জিরাও ফোড়ন দিয়ে দিছি, এখন এগুলো ভেজে নিচ্ছি। ওদিকে তো ঘুঘু পাখি সময় ঘুঘু 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 করে চলছে, আর এই যে আকাশ কত নীল, আর সূর্য ওইদিকে চলে গেছে, নারিকেল গাছের ওই পাশে চলে গেছে। যা আসে আসুক, সব ময় মশলা দিয়ে মাখায় এখন, মানে কষায়, তারপরে এখানে দিয়ে দিছি মুরগি, সুন্দর মতো কষতেছে। তোকে এটা অনেক মজা হবে দেখেই বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লবণীয়। এই যে আমি এখন এখানে পানি দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর মুরগির কালারটা এসেছে। এখন ঢেকে দিব, যে পানিটা মুরগি সিদ্ধ হতে সাহায্য করবে। তো এই যে জিরা এবং গরম মশলার গুঁড়ো দেওয়া হয়েছে।
দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে আমার তরকারি, অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে। তো আর চুল কিন্তু অনেক বড় হয়ে গেছে, এর জন্য এখন তো আমার ক্যামেরার সামনে আসে, তাছাড়া আসতো না, তাই না? হ্যাঁ, নারিকেল। আমরা এখন গ্রামের বাড়িতেই আছি, আমরা আজকে চলে যাব, আমাদের বাসায় মেহমান আসবে, সেই কারণে চলে যাওয়া হবে, দু একদিন আমরা ওখানেই থাকবো, তাই না? গ্রামের বাড়িতেই থাকবো, নাকি বলি শহরের বাড়িতে থাকবো, আজকে চলে যাব আমরা। কীটনাশক দিতে হবে, কিছু বাড়তেছে না। আমাদের এই যে গাছ, এই যে গাছে হলো একটু একটু পোকাও ধরছে। আর যাই হোক, সবচেয়ে মজার বিষয় হলো আমরা আজ কতদিন হলো গাছ লাগাইছি, এই যে দেখেন আমাদের গাছে সুন্দর একটা বেগুন এসেছে, এই যে কাঁটাওয়ালা বেগুন। যাই হোক, কষ্ট সার্থক হয়েছে, একটা বেগুন ধরছে। যাই হোক, বেগুনের ফুল ফুটেছে। চলো তোয়া, তোয়া চলো ফুপুদের এখানে যাই, যা ফুপুকে একটু তরকারি দিয়ে আসি। এই যে ফুপুর জন্য, ফুপুর জন্য তরকারি রেখে দিছি, এদিকে আসো। তো এমনই লজ্জা পাচ্ছে, অনেকদিন ক্যামেরার সামনে আসে না, তো এই জন্য তো এমনই লজ্জা পাচ্ছে। আজকে আমরা চলে যাব, তাই না? চলো, দরজাটা খুলো, চলো স্টার্ট, রেডি সেডি গো। এই যে আমাদের কিন্তু গাছ হয়েছে, লাউ গাছ একটা হয়েছে, সেদিন যে বিচি লাগাইলাম সেই বীজ থেকে এই যে একটা আর ওই একটা দুইটা হয়েছে, ওইটার অবশ্য এই। তো এই যে আমরা এখন যাচ্ছি ফুপুদের বাসা, ফুপুর জন্য একটু তরকারি দিয়ে যাচ্ছি, আসলে সময়ের অভাবে যাওয়াও হয় না। আর সিয়াবার আজকে মেয়ে হয়েছে, আপনারা সবাই দোয়া করবেন, ফুপুর ছেলে সিহাব যার বিয়ে খেলাম তার মেয়ে হয়েছে। ধরো তো, ও ফুপু এই যে তরকারিটুকু একটু নেন। আমি সত্যি একটা ভূতের গল্প। হ্যাঁ ভালো, কি তোলে নরম করে? চলো আসো, এই যে সবাই ক্ষেত ঠিক করতেছে, এখানে পটল লাগাবে, মূলার শাক লাগাবে, পালং শাক লাগাবে, তাই না? আমরা মূলার শাক খাবো, পালং শাক খাবো। থাক, সাজনা গাছ, হ্যাঁ সাজনা গাছ কত বড় হয়ে গেছে। তো আজকের ব্লগ এইটুকুই, আজকে শুধু একটাই রান্না করছি আর আলু ভর্তা করছি, আর রাত্রিতে দেখি যদি কিছু করা যায়। তো রাত্রিতে তেমন একটা বেশি কিছু করতে হবে না, আমরা আজকে যদি উল্লাপাড়া বাসায় চলে যাই তাহলে তো আর কিছুই লাগবে না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই ও যে এখানে দেখো গাছ, গরু যাবে তো, সরো গরু এখানে না, কোনখানে ঘোরার মতন।